স্বামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ, সন্দেহের বশে অন্য মহিলার চুল কাটার অভিযোগ। অভিযুক্ত রেহেনা খাতুন তৃণমূলের জলপাইগুড়ি পাহাড়পুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান। জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকার ঘটনা। আক্রান্ত মহিলা জলপাইগুড়ির সদর হাসপাতালে চিকিৎসাধীন, থানায় অভিযোগ দায়ের আক্রান্তের স্বামীর। জল নিয়ে বিবাদে প্রাণ গেল একজনের, নলকূপ থেকে জল নেওয়াকে কেন্দ্র করে বচসা মামলা মোকদ্দমা। পরিণতিতে প্রৌঢ় বংশধর প্রামাণিক ও তার ছেলে আক্রমণ প্রতিবেশীদের। বংশধরের মৃত্যু, গুরুতর আহত তার ছেলে। পুরুলিয়ার কেদা থানার হরিহরপুরের ঘটনা, অভিযুক্তরা পলাতক। দক্ষিণ চব্বিশ পরগনা দম্পতির ওপর অ্যাসিড হামলা। ঝোলাহাটের গোপীনাথপুরের ঘটনা, আক্রান্ত মহিলা অন্তঃসত্ত্বা। কেন হামলা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আহত দম্পতি ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি। রাস্তার তার থেকে শর্ট সার্কিট, আগুন লেগে গেল তুলো বোঝাই ট্রাকে। উত্তর চব্বিশ পরগনার কাকিনানার ঘটনা, অতিরিক্ত মাল বোঝাই করে নিয়ে যাওয়াতেই বিপত্তি অনুমান পুলিশের। এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতির থেকে 3 লাখ টাকা চাঁদা দাবি, দাবি না মানায় হুমকি গালিগালাজ। স্থানীয় ক্লাবের বিরুদ্ধে হিলি থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ী, সকাল থেকে বন্ধ সীমান্ত। বাড়ির ভিতর ঢুকে বৃদ্ধার গলার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগ, হুগলির ভদ্রেশ্বরের 4 নম্বর ওয়ার্ডের পালপাড়ার ঘটনা। দিন কয়েক আগে বাড়ির সামনে বাগানে পায়চারির সময় বৃদ্ধাকে এক ব্যক্তি জানায় তার মেয়ে নিখোঁজ হওয়ার কথা। রবিবার সকালে সেই ব্যক্তি মেয়েকে খুঁজে পাওয়ার কথা বলেন বৃদ্ধাকে, তার সঙ্গে হ্যাচকা টানে ছিনিয়ে নেয় বৃদ্ধার গলার হার। ব্যারাকপুর সদর বাজার এলাকায় প্রেমিকের অত্যাচারের আত্মঘাতী বিএড ছাত্রী ঘটনায় গ্রেফতার মৃতার জাঠার ছেলে। গ্রেফতার করল ব্যারাকপুর মহিলা থানার পুলিশ। মূল অভিযুক্ত ছাত্রীর প্রেমিক এখনো ফেরার।